কেন কিছু বাইরে না বন্ধ ভাই আমরা বাইরে রইছি চব্বিশ এপ্রিল দেশের অর্থনীতিকে সচল রাখার কারিগর পোশাক শিল্প শ্রমিকদের জন্য এক ভয়ানক দুঃস্বপ্নের দিন। ২০১৩ সালের এই দিনে অসত রাজনীতি আর মুনাফালোভী মালিকদের উদগ্র বাসনায় চাপা পড়ে পিষ্ট হয় ১১৩৫টি তাজা প্রাণ। শারীরিক ও মানসিকভাবে পঙ্গুত্ব আর অসহায়ত্বের শিকার হন আরও অসংখ্য মানুষ। স্বজন হারানোর আহাজারি, পঙ্গুত্বের নির্মম যাতনা আর স্বজনের লাশ চিহ্নিত করতে না পারার অসহ্য যন্ত্রণায় আজও কাতরাচ্ছে রানা প্লাজার অসহায় শ্রমিক ও তাদের পরিবারগুলো। ভবনের ধ্বংসস্তূপের মাঝে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে মানুষের হাড় খুলি। অথচ এক বছর আগে ২৪ এপ্রিল সকাল পর্যন্ত এই মানুষগুলোর বিশ্বস্ত হাতেই চলছিল কারখানার মেশিন। সাভারের রানা প্লাজার মালিক যুবলীগের নেতা সোহেল রানার নয়তলা ভবনে ছিল ৫টি পোশাক তৈরির কারখানা। আগের দিন ভবনটিতে ফাটল দেখা দিলে এসব কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়, কারণ তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এই ভবনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া কারখানা চালু না করতে বলেছিল মালিকদের। কিন্তু ভবন মালিক যুবলীগ নেতা রানার আহ্বানে কারখানার মালিকেরা এদিন সকালে কর্মীদের ডেকে এনে কাজে যোগদান করান, কারণ ওই দিন ছিল বিরোধী দলের হরতাল। আর হরতাল প্রতিহত করতেই স্থানীয় আওয়ামী লীগ এমপি মুরাদ জংয়ের পরিকল্পনা অনুযায়ী তাঁর অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রানার এই হঠকারী সিদ্ধান্ত। ফলে ঘটে গেল বাংলাদেশের তৈরি পোশাক খাতে সবচেয়ে বড় দুর্ঘটনার আড়ালে এই নির্মম হত্যাযজ্ঞ। অবশ্য এর আগে সাভারের বাইপাইলে স্পেকট্রাম গার্মেন্টস ধসে ৭৬ জন মারা যান। সর্বশেষ ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরিন ফ্যাশনস লিমিটেডে অসহায়ভাবে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ১২৪ জন। এসব হতাহতের রেশ না কাটতেই ঘটে রানা প্লাজার এই মর্মান্তিক ট্র্যাজেডি, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে গুরুতর প্রশ্নের মুখে দাঁড় করায়। এত বড় একটা দুর্ঘটনার পরে বিপন্ন মানবতার পাশে দাঁড়ানো দূরের কথা, কোনরূপ তদন্ত ছাড়াই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অদ্ভুত ঝাঁকি তত্ত্ব দিয়ে বিরোধী দলকেই দায়ী করে বসে। প্রথমবার মানুষ এটাকে পাগলামি মনে করলেও মানসিক ভারসাম্যহীন এই মন্ত্রী পরদিন আবারও একই কথা পুনরাবৃত্তি করেন। প্রায় ধসে যাওয়া একটি স্তম্ভ এবং তার সাথে সংলগ্ন যে আপনার বড় দরজা আছে বা কলাপসিবল গেট আছে, এটা নিয়ে ধাক্কাধাক্কি হয়। সেখানে তারা গেছেন, নড়াচড়া করেছেন এবং এতে যে এই ভবনের ধ্বংসাবশেষ থেকে আহত নিহতদের উদ্ধার তৎপরতা নিয়ে সরকারের নানা গাফলতি আর লুকোচুরি ছিল আরও মর্মান্তিক। উদ্ধার তৎপরতায় সাধারণ মানুষের অসামান্য অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঘটনার আকস্মিকতায় দেশের ১৬ কোটি মানুষের অন্তরাত্মা কেঁপে উঠলেও সরকারের কর্তা ব্যক্তিরা ছিলেন প্রহসন আর বিরোধী দল দমন কৌশলের তৎপরতায় ব্যস্ত। এ শিল্পের সেবায় নিয়োজিত শ্রমমন্ত্রী বস্ত্রমন্ত্রীকে এক মুহূর্তের জন্য বিপদগ্রস্তদের পাশে এসে দাঁড়াতে দেখা যায়নি। সামান্য একটি হাতুড়ি আর শাবলের অপ্রতুলতায় তিলে তিলে শেষ হয়ে গেছে ধ্বংসস্তূপে চাপা পড়া বনি আদম সন্তান। বিরোধী নেতাদের ফোন কল ট্র্যাক করতে কোটি টাকার মেশিন কিনতে যে সরকারের অর্থের অভাব হয় না, সেই সরকারই সামান্য হাতুড়ি শাবলের সংকটে ভোগে বিপন্ন করে মানুষের জীবন। আর যুবলীগ নেতা সোহেল রানাকে নিজ দলের কর্মী পরিচয় দিতে অস্বীকার করে আন্তর্জাতিক মিডিয়ার সাথে রীতিমতো তর্কে লিপ্ত হন সরকারের শীর্ষ ব্যক্তিত্ব। Oh, it is not true. Well, that is what we're told. He was a youth, no, the leader it is not of the, true. The youth wing. You're saying it's not true? No. The wrong information. All right. এরপর পেরিয়ে গেছে একটি বছর। জনতার প্রতিবাদের মুখে ধসে যাওয়া ভবনের মালিক সোহেল রানাকে গ্রেফতার করা হলেও বিচারের বাণী আজও নীরবেই কেঁদে যাচ্ছে। রানা প্লাজা ধসের পর স্থগিত হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফিরে পাওয়ার ১৬টি শর্ত এখন রয়ে গেছে অপূর্ণ।
পরিচয়পত্র আর ছবি হাতে নিখোঁজ স্বজনকে খুঁজতে আসা পরিবারের সদস্যরা বয়ে বেড়াচ্ছে পুলিশি হামলার ক্ষত। ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের ভাগ্যে জুটেছে মিথ্যা মামলার হুলিয়া। আর শ্রমিকের রক্তের দাগ, লাশের গন্ধ, গলিত মাথার খুলি, পঙ্গুত্বের যন্ত্রণা আর স্বজনের আহাজারির মধ্য দিয়েই আমাদের সামনে এসে হাজির হয়েছে শোকাতুর ২৪ এপ্রিল। রানা প্লাজার মালিক সোহেল রানার যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তা দিয়ে বিপন্ন শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়া হোক। আর রানা প্লাজা, তাজরিন ফ্যাশনস সহ সকল দুর্ঘটনায় স্বেচ্ছাচারী দায়ী ব্যক্তিরা পাক দৃষ্টান্তমূলক শাস্তি, এইটুকুই আপাতত শান্তিকামী গণমানুষের আকাঙ্ক্ষা।